বছর একাডেমি অ্যাওয়ার্ড, অলসো নোন এজ অস্কার, তো এই বছর একাডেমি অ্যাওয়ার্ড প্রথমবারের মতো একটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজের একটা ফিল্ম বেস্ট পিকচার হিসেবে অ্যাওয়ার্ড পাইছে। সো যে কারণে এইবার অস্কারটা অনেক আলোচিত। তো যেহেতু ব্যাপারটা স্পেশাল, সেহেতু আমি আই টুক দ্য টাইম টু ওয়াচ দ্য মুভি, রিভিউ করি। তো রিভিউ করার আগে যেটা লিটল ব্যাকগ্রাউন্ড, আমি এটা নিয়ে ফেসবুকে একটু লিখছিলাম যে প্যারাসাইট অস্কার পাওয়ার ব্যাপারটা, এটার পেছনে কোনো অ্যাক্টিভিজম, মানে মুভিটাকে যোগ্যতার কারণে পাইছে নাকি কোনো একটা অ্যাক্টিভিজম দেখাইতে গিয়ে পাইছে, এখানে ব্যাপারটা হচ্ছে গত বেশ অনেক বছর ধরে অস্কার নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল, যে অস্কার একটা হ্যাশট্যাগ দিয়ে একটা ভাইরালই হয়ে গেছে। 2015 শুরু হয়েছিল এটা, অস্কার সো হোয়াইট, এই হ্যাশট্যাগে একটা ট্রেন্ড হয়েছিল। তো সেখানে আলোটা ছিল যে মুভিগুলো যারা ডিরেক্টর, যারা প্রডিউসার, যারা কাস্ট, এরা হচ্ছে সব হোয়াইট, বেশিরভাগ হোয়াইট আর কি, পিপল অফ কালারের প্রেজেন্স খুব কম অথবা এরকম আর কি। তো এটা এই মুভমেন্টের কারণে গত কয়েকটা বছর ধরে গ্র্যাজুয়ালি হইতেছে অন্য কালারের ইয়ে সংখ্যা বাড়তেছে, অ্যাওয়ার্ড উইনার নমিনি সংখ্যা বাড়তেছে। তো এখন এটা ব্যাপারটা ভালো, ভালো মানে ভালো খারাপ দুই দিকে আছে, যেটা আমি একটু টাচ করছিলাম ফেসবুকে। ভালো খারাপের জায়গাটা হচ্ছে যে ভালো এই জায়গাতে যে যারা হইতেছে সোশ্যালি মার্জিনালাইজ, হিস্ট্রিক্যালি মার্জিনালাইজ, যেমন ব্ল্যাকরা যখন এই দেশে আসছে স্লেভ হিসেবে, সেই স্লেভারির হিস্ট্রি থেকে তারা এখনও বের হয়ে আসতে পারে নাই। প্রায় কত বছর হয়ে গেল আজকে, কত বছর বলতে স্লেভ হিসেবে আসছে প্রায় 300-200 বছর আগে, আর স্লেভারি হইতেছে অ্যাবলিশড হয়েছে আমেরিকাতে অফিসিয়ালি 60s-70s দিকে। সো যে কারণে এখন পর্যন্ত ব্ল্যাক কমিউনিটিগুলো দেখা যায় খুব গরিব, তারপর ইউনিভার্সিটিতে পড়াশোনা করার মতো অবস্থা, এখনও জেনারেশন আফটার জেনারেশনসের ওই ইয়ের কারণে এখনও ওইখান থেকে বের হয়ে আসতে পারে নাই তারা, ওই পশ্চাৎপদতা থেকে। সো দেখা যাবে হয়তো আরও 100 বছর পর ব্ল্যাকদের আরও পার্টিসিপেশন বাড়বে। তো এইসব কারণে, বিভিন্ন সোশ্যাল কারণে, বিভিন্ন কারণে হইতেছে হোয়াইট ডমিনেটেড আর কি বিভিন্ন এরিয়াগুলো এই দেশের। সো আই গেট ইট, এবং আমিও চাই মার্জিনালাইজ পিপলগুলো যারা সোশ্যালি পশ্চাৎপদ আছে, যারা এরা উঠে আসুক এবং তাদেরকে উঠে আসার জন্য যা যা করণীয় আমরা করবো, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হইতেছে এই অ্যাক্টিভিজম মারাইতে গিয়ে, অ্যাক্টিভিজম দেখাইতে গিয়ে, যে ওই যে আমি যে কারণে সমালোচনা করি সবসময় নারীবাদের, প্রগতিশীলতা, চেতনাবাদী, এগুলো এরা বাড়াবাড়ি করে ফেলে, বাড়াবাড়ি করে জিনিসটাকে বিতর্কিত করে, কজটাকে হইতেছে কন্টামিনেটেড করে। সেটা কীভাবে, এখন ধরেন যে অস্কারের মধ্যে এইবার পাওয়ার মতো ভালো খুব মুভি ছিল কিছু, তাদেরকে না দিয়ে যদি চেতনা দেখানোর জন্য বিদেশি ভাষার একটা মুভি দিয়ে দিলাম, অথবা চেতনা দেখাইতে দেখানোর জন্য পিপল অফ কালার একটা কাউকে দিয়ে দিলাম, কিন্তু তাহলে যোগ্য যেই লোকটা যে একটা ভালো কাজ করছিল, একটা এফোর্ট দেওয়ার পর সে ডিজার্ভ করতো, সে কিন্তু বঞ্চিত হইলো। সো এই ধরনের পাকনামিগুলো, যে কারণে আমি যেটা বললাম যে আমি চাই সমাজের মার্জিনালাইজড গোষ্ঠী যারা এরা উঠে আসুক, এবং এরা হিস্ট্রিক্যালি এরা পেছানো পিছিয়ে আছে হোয়াইটদের কারণেই, এবং যারা এটার জন্য দায়ী আজকে এরা পিছিয়ে থাকার, এদের রেসপন্সিবিলিটি নিতে হবে, যেটা তারা নেওয়ার চেষ্টা করে, যেটা নিয়ে তারা কথা বলে, যেটা বিভিন্ন গরিব দেশগুলোকে হেল্প করার চেষ্টা করে। সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট পার্ট, কিন্তু সেটা করতে গিয়ে বেশি পাকনামি করে ফেললে, যেটা বললাম যখন অন্যকে ক্ষতিগ্রস্ত হয়, বঞ্চিত হয়, তখন আমি আর এটা সাপোর্ট করতে পারি না। তো নাও এত কথা কেন বললাম, কারণ হচ্ছে যে প্যারাসাইট কি আসলেই ডিজার্ভিং ছিল কি না অস্কার জেতার জন্য, কী কী ক্যাটাগরিতে আমি বলি, আই ট্রাইং টু ব্যাক ওয়েট হিয়ার। বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম, বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে, আমি একমত না। তো এই যে একমত না, এই কথাটা সাহস করে বলা, এটা দরকার আছে কেন, কারণ আমরা হচ্ছে কুল হওয়ার জন্যে একটা গড্ডালিকা প্রবাহ বা একটা মেইন স্ট্রিম আলাপের সাথে খুদাই একমত হয়ে লাফানোর চেষ্টা করি কুল হওয়ার জন্যে, যেমন যে কারণে ওই যে বিভিন্ন আর্ট ওয়ার্ক নিয়ে পচায় না যোগ করে মানুষের, যে একটা ইয়ে কলার আমি একটা ইয়ে দিয়েছিলাম গত বছর, এই বছর অ্যাকচুয়ালি ফ্লোরিডাতে একটা আর্ট এক্সিবিশন, একটা কলা ঝুলে রাখছে ডাক টাইপ দিয়ে, ওই কলাটা বিক্রি হয়েছে কত, 1 কোটি টাকা দিয়ে, মানে একটা কলা তিনটা কলা বিক্রি হয়েছে 1 কোটি টাকা, এটাই আর্ট ওয়ার্ক। সো এখানে আর্টের কী আছে, কোনো আর্টের কিছু নাই, কিন্তু মানুষ কিন্তু কনফিউজড যে একটা কলা ডাক টাইপ দিয়ে ঝুলে রাখছে, নিশ্চয়ই মধ্যে স্পেশাল কিছু আছে, দেখে তো 1 কোটি টাকা, তখন খুব কেনি ভাব নিয়ে এখন নিশ্চয়ই এই কলার মধ্যে এক্সট্রা প্রোটিন বা কিছু একটা আছে। সো ইন্ডিপেন্ডেন্ট থট নাই। তো এবার যখন গেম অফ থ্রোনসের এপিসোডগুলো ভুয়া হওয়া শুরু হয়েছিলো, তখনও কিন্তু এই জিনিসটা দেখা গেছে যে মানুষ সাহস করে বলতেছে না যে গেম অফ থ্রোনস ভুয়া যাচ্ছে, কারণ সবসময় ভালো হয়, হঠাৎ করে খারাপ হয়েছে, এটা বলার জন্য যে একটা মেইন স্ট্রিম আলাপের বাইরে একটা আলাপ করতে গেলে যে গার্ডস দরকার, ওই গার্ডসটা মানুষের থাকে না। তো যেই কারণে ওই সাহস নিয়ে বলতে হবে, কিন্তু মানুষ এটা বলে না, মানুষ গড্ডালিকা প্রভায় গা ভাষায় কুল হওয়ার জন্য সব কিছুর সাথে সাপোর্ট দেয়। তো এখন যেহেতু প্যারাসাইট কতটুকু ডিজার্ভিং ছিল সেই বিষয়টা নিয়ে কথা বলবো, সো স্টোরি আলাপ করবো একটু। সো স্পয়লার অ্যালার্ট, আপনারা যারা মুভি দেখেন নাই বা দেখবেন সামনে, আপনারা কেন স্কিপ অ্যাহেড টু কত মিনিট আমি জানি না, ভিডিও রেটিংয়ের শেষে আমি ডিসক্রিপশনে মিনিট দিয়ে দিবেন, সেই লিঙ্কে ক্লিক করলে চলে যেতে পারবেন অথবা এখানে লিখে দিব। সো
প্যারাসাইট মুভির স্টোরিটাতে যেটা থাকে যে কিছু গরিব ফ্যামিলি, একটা গরিব ফ্যামিলি ভার্সেস একটা ধনী ফ্যামিলি দেখানো হয়। তো গরিব ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে করে ওই ধনী ফ্যামিলিটাতে হইতেছে কর্মচারী হিসেবে ইনফিল্ট্রেট করে। সো সেই ফ্যামিলিতে যারা কর্মচারী থাকে বিভিন্ন প্ল্যান করে এই ফ্যামিলি গরিব ফ্যামিলির মেম্বাররা একে একে সবগুলো কর্মচারীকে খেয়ে তারা ওই জায়গাগুলো রিপ্লেস করে ওই জায়গাতে ঢুকে। তো একদিন হইতেছে যে ওই ধনী ফ্যামিলি মেম্বার সবাই হইতেছে একটা এক্সকারশনে যায়, তখন হইতেছে যে আগের কর্মচারীদের একজন হইতেছে ওই বাসায় ফেরত আসে, এসে দরজায় নক করে। তো যেহেতু বর্তমানে এই বাসার যারা কর্মচারী তারা সবাই একটা ফ্যামিলির মেম্বার, ওই যে সেই গরিব ফ্যামিলির মেম্বার যারা হইতেছে দুই নাম্বারই করে কর্মচারী হিসেবে সবাই ঢুকছে এই বাসাতে, তারা সবাই বসে পার্টি রেডি করতেছে, চিল করতেছে, ড্রিঙ্কস ড্রিঙ্কস করতেছে। তো এমন সময় এসে আগের কর্মচারী একজন এসে দরজায় নক করে, করলে তোরা ভয় পেয়ে যায় কি আসলো। তারপর দরজা খুলে তারপর সেই আগের কর্মচারী বলে যে আমার বেসমেন্টে আমার হাজব্যান্ডকে আমি খাওয়াইতাম, আমি বাসা ছেড়ে যাওয়ার সময় তাকে এখান থেকে সরিয়ে নিতে পারি নাই, তো আমি ওকে খাওয়াইতে আসছি। তো এমন সময় সেই আগের কর্মচারী তখন সে বুঝতে পারে যে আসলে যখন এসে দেখে যে বর্তমান কর্মচারী যারা এরা সবাই এক ফ্যামিলি মেম্বার, তখন সে বুঝে যায় যে এরা আসলে প্ল্যান করে হইতেছে তার এই চাকরি ছাড়া করছিল এবং আগের লটের সবাইকে চাকরি ছাড়া করছিল এরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে এখানে কাজ করার জন্য। সো এটা সে বুঝতে পারে, সে বলে আমি মালিককে বলে দিব, তারপর হইতেছে এটা নিয়ে বিভিন্ন কাহিনী আগে আর কি। সো খুবই অর্ডিনারি কাহিনী মুভির মধ্যে, যে খুব মেকিং তো ভালো অবশ্যই হবে, মেকিং তো খারাপ হইতে পারে না, মোটামুটি সব মুভির মেকিং ভালো হয়। এক্সট্রাঅর্ডিনারি কিছু কিনা আমি নট শিওর। আর হচ্ছে যে স্টোরিও তো খুবই সিম্পল, এটা কমেডি বানাইছে, কমেডি হিসেবে একটু দেখানোর চেষ্টা করছে, এর চেয়ে হাজার গুণ ভালো হাসির মুভি ইন্ডিয়াতে বলিউডের আমরা দেখছি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার জন্য সেই তুলনায় এটা কমেডিও হয় নাই, এটা কোনো স্টোরি বেসড মুভিও হয় নাই, এটার মেকিংয়ের দিক থেকেও কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না, কারণ মেকিংয়ের দিক থেকে এক্সট্রাঅর্ডিনারি তো ইয়েই পাইছে, 1917 পাইছে। সো কোনো দিক থেকে এটা বেস্ট পিকচার হওয়ার মতো মনে হয় নাই। নাও যেটা বললাম যে গত কয়েক বছর ধরে অস্কার সো হোয়াইট হ্যাশট্যাগ যাইতেছে, এটা জাস্ট একটা পার্ট অফ অ্যাক্টিভিজম পাকনামি করার জন্য মুভিটাকে নমিনেট করছে। সো আমরা অনেক সময় অনেক কিছু মিস করি, অনেক নুয়ান্সড জায়গা বা অনেক অ্যাবস্ট্রাক্ট অনেক আকার ইঙ্গিত জটিলতা আমরা মিস করে যাই। সো ইউটিউব থেকে বিভিন্ন আলোচনা শোনার পর সব অ্যাঙ্গেল দেখে ফেলার পর আমার কাছে মনে হয় না প্যারাসাইটের মধ্যে আলাদা কিছু ছিল। সো এটা সিম্পলি আ পার্ট অফ অ্যাক্টিভিজম আমার যেটা মনে হইতেছে ভুয়া হয় নাই, এই এটার সাথে আমি একমত নয়। এবং এটা অনেক সমালোচনা হচ্ছে, অনেকেই সমালোচনা করতেছে, যারা সমালোচনা করে এদেরকে আবার হইতেছে লিবারেলরা আবার ছেঁচতেছে যে কেন এটা সমালোচনা। যেমন আমি গ্রেটা টুনবার্গের সমালোচনা করে অনেকে আমার সাথে লেগে গেছিলো এরকম আর কি। সো আমি মনে করি যে এটা পাওয়ার মতো ছিল না মুভি, তাই ভুয়া ভুয়া ঘামে দিছে।